মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল 8টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষ হবে স্থানীয় সময় বিকেল 4টা নাগাদ। এরপরই শুরু হবে গণনা। দেশটির প্রধান দুই দল সহ 5টি রাজনৈতিক দল ও 3 জন স্বতন্ত্র প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে কোনো একক প্রার্থী শতকরা 50 ভাগের কম ভোট পেলে 30 সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভোট করাবে। তবে প্রথম দফায় নির্বাচনের দিন থেকে 21 দিনের মধ্যে দ্বিতীয় দফায় নির্বাচনে বাধ্যবাধকতা রয়েছে। 5,21,000 জনসংখ্যার ক্ষুদ্র এই দ্বীপ রাষ্ট্রটিতে ভোটারের সংখ্যা 2,82,755 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,44,408 জন, নারী ভোটার সংখ্যা 1,38,347 জন, নতুন ভোটার হয়েছেন 21,000। ভোটের আগে নির্বাচন কমিশন অব মালদ্বীপের সভাপতি ফোয়াদ তৌফিক ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করেন।